আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। অ্যাকচুয়ালি ভিডিও না, বলতে গেলে আমাদের এটা হচ্ছে একটা খুশির মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি গত 22 সেপ্টেম্বর আমার বড় ভাইয়ের বেবি হয়েছে, এটা হচ্ছে মেয়ে বেবি। তো ওই যে ওখানে যে আমরা ধারণ করেছি যে খুশির মোমেন্টসগুলো, সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পুরোটা দেখি। আমরা এখানে হচ্ছে আমাদের ভাবিকে হচ্ছে মাও শিশু ক্লিনিক, গুলশান মাও শিশু ক্লিনিক, মানে যেটা হচ্ছে নতুন বাজারে আছে, মানে এখন বর্তমানে সেটা হচ্ছে নদাতে আছে। তো ওখানে আমরা অ্যাডমিট করেছিলাম, ওখানেই যাচ্ছি এখন। প্রায় হচ্ছে আপনার কয়টা বাজে? 10:30 বাজে। তো যাই, চলুন। ভাবির ক্যাবিনে এখানে যাচ্ছি, ভাবিকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, ওই 502 নম্বর ক্যাবিনটা, ওই যে সোজা ক্যাবিনটা, ওইটা ওখানেই যাচ্ছি। ভাবিকে রেডি করাবে এখন, এই জন্য নিয়ে যাচ্ছে। দেখুন আমার ভাবি, নিচ তলায় হচ্ছে অপারেশন হবে, সো ওখানে হচ্ছে ভাবিকে নিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে যাব। আর ভাবিকে হচ্ছে অপারেশন থিয়েটারে দেখানো হচ্ছে, ভাবির ড্রেস আপ ঠিক করবে। আসলে অনেক নার্ভাসনেস থাকে এই সময়টা, অনেক কিছু ভয় কাজ করে, মানে তখন কি হয় আসলে বলা তো যায় না। তো হচ্ছে ভাবির ভাইয়া, ভাবির বোন, এরা দুজনই এসেছিলো ভাবির সাথে। ভাবির আম্মু হচ্ছে অসুস্থ, তো এটা হচ্ছে এই জায়গাটা, অপারেশন যেখানে হবে ওই তলাতে। এটা এই তো মোমেন্ট, ওয়েটিং আর ওয়েটিং, সবাই ওয়েট করতেছে কখন আসবে প্রিন্সেসটা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সব ভালো মতন হয়ে গেছে। এই যে আমাদের প্রিন্সেস, দেখুন মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে, তাই না? তো আজকে এই পর্যন্তই ভিডিও, তো পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে।